আমার নাম মোহাম্মদ নসরুল ইসলাম লিমন। আমি ইকোনমিক বাংলাদেশ থেকে এসেছি। আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউএসটিসি, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চিটাগং। আমি 2016-তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর কমপ্লিট করেছি। আচ্ছা, আমরা এসেছি আসলে ইকোডাইনামিক বাংলাদেশ থেকে। এটা একটি ইলেকট্রিক অটোমোটিভ ম্যানুফ্যাকচারার কোম্পানি। আমাদের এটা একটা ইলেকট্রিক অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এটা আমাদের একটা ফার্স্ট প্রোটোটাইপ, যেটা যে অবস্থায় দেখছেন এটা 40% কমপ্লিট, এখনও কমপ্লিট সম্পূর্ণ 100% কমপ্লিট হয়নি। তো এটা আসলে আমরা চাইছি যে একটা বাইসাইকেলের কনসেপ্ট থেকে একটু বের হয়ে আসছে, দ্যাটস আমরা এটাতে প্যাডলিং দেইনি। এটা হচ্ছে একটা লাইট ওয়েট ই মোবিলিটি, যেটা সম্পূর্ণ বাইসাইকেলও না আবার মোটর সাইকেলও না। এরা একবার ফুল চার্জে 60 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, চার্জিং টাইম হচ্ছে 2 থেকে 3 ঘন্টা, চার্জিং কস্ট সর্বোচ্চ 10 টাকা, অর্থাৎ 1 ইউনিট কারেন্টে যত খরচ হয়। টপ স্পিড হচ্ছে 35 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমটাও দিচ্ছি আমরা, এবং পেছনে আমরা দিচ্ছি একটা 1 HP 3 ফেজ BLDC, যেটার কারণে আপনি সহজেই ঢাকা শহরের যে কোনো ফ্লাইওভারে উঠে যেতে পারতেছেন। আর ব্যাটারি ইউজ করতেছি আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাগ, 48 ভোল্ট এবং 20 অ্যাম্প আওয়ারের, যেটা বাংলাদেশে আসলেই রেয়ার। বাংলাদেশের মার্কেটে বর্তমানে যা ই স্কুটার বা ই বাইক পাওয়া যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা লিড এসিড ব্যাটারি ইউজ করছে, যা মোটেও ইভি গ্রেডের না। ওদের কারেন্ট ড্রেনিং খুবই কম। লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাগ দেখা যাচ্ছে ওজন কম, ব্যাটারি পাওয়ার ক্যাপাসিটি অনেক বেশি। দ্যাটস ওয়াই আমরা লিথিয়াম আয়ন ব্যাটারিকে চুজ করলাম এই ইভি টেকনোলজির জন্য। আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে বাংলাদেশের অটোমোটিভ সেক্টরে এই ইলেকট্রিক ভেহিকেলটাকে পরিচিত করে তোলা, কারণ আজ না হয় কাল, আগামী 10 থেকে 15 বছর পরে অবশ্যই পৃথিবীর ম্যাক্সিমাম মানুষকে এই ইলেকট্রিক ভেহিকেলের আওতায় অবশ্যই আসতে হবে। তাই আমাদের টার্গেট হচ্ছে, কেননা এখন থেকেই শুরু করি খুব ছোট পরিসরে।